আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রার্থী বন্ধুগণ, আমি আজকে মুদ্রা নাম কিভাবে সহজ ইজিতে কৌশলের মাধ্যমে আপনারা মনে রাখতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আমি এই ছোট ভিডিওতে আমি 25টি দেশের মুদ্রা নাম কিভাবে সহজে মনে রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনারা একটু দেখুন। আর পরীক্ষা সাধারণত এই 35টি দেশ থেকে সাধারণত এসে থাকে, অন্য অন্য দেশ থেকেও আসে, কিন্তু এগুলো থেকে বেশি এসে থাকে। তো দেখুন, 35টি দেশের মুদ্রার নাম মনে রাখার সহজ কৌশল। আচ্ছা দেখুন, টেকনিক প্রথম দেখুন, যে সকল দেশের মুদ্রার নাম রিয়েল সেগুলো কীভাবে আমরা মনে রাখবো। দেখুন কৌশল, ওমা আমি আগে থেকেই লিখে রাখছি, দেখুন ওমা, ইয়েমেন দেখছি রিয়েলি রিয়েলি, ইরানের খাতা কম্বল নিয়ে সৌদি যায়, এটা হলো গিয়ে টেকনিক, আপনার টেকনিকটা মনে রাখবেন। আবার আমি পড়তেছি, ওমা ইয়েমেন দেখছি রিয়েলি, ইরানের খাতা কম্বল নিয়ে সৌদি যায়। এখন দেখুন ওমা, ওমাতে ওমান, আচ্ছা তারপর ইয়েমেন, ইয়েমেনেতে ইয়েমেনই হবে, তারপর দেখছি কিছু হবে না, তারপর দেখুন এখানে রিয়েলি মানে মুদ্রা নামটা আমি এখানে ইনক্লুড করছি, রিয়েলি মানে মুদ্রা নামটা এখানে ইনক্লুড করছি, রিয়েলি মানে রিয়েল। তারপর ইরানের, ইরান ইরানই হবে, এই যে ইরান ইরানই হবে। তারপর খাতা, খাতা মানে কাতার, কম্বল মানে কম্বোডিয়া, তারপর নিয়ে সৌদি মানে সৌদি আরব। বাস, আপনারা যদি এটা শুধু শিখে রাখুন তাহলে খুব ইজিতে আপনারা এই দেশের মুদ্রার নামগুলো শিখতে পারবেন। কৌশলটা হলো ওমা ইয়েমেন দেখছি রিয়েলি, ইরানের খাতা কম্বল নিয়ে সৌদি যায়, তারপর আপনারা এইভাবে শিখে ফেলবেন এই টেকনিকে। তারপর দেখুন, যে সকল দেশের মুদ্রার নাম দিনার এগুলো কীভাবে মনে রাখবেন, যে সকল দেশের মুদ্রার নাম দিনার, কৌশলটা দেখুন। কৌশল, আজ তিশা ও লিবা কই ডিনার করবে, ডিনার ডিনার এখানে কিছু না, ডিনার হলো গিয়ে আমরা যে দিনার, এই দিনের মাঝে ডিনার ইকুয়াল টু দিনার। আপনারা এক কাজ করুন, আপনারা এটা আমি শেষে দিয়ে দিব, আপনারা এটা স্ক্রিনশট নেবেন, আমি শেষে সবটা দিয়ে দিব, একটা দুইটা ফেজ দুইটা স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে কয়েকবার পড়লেই আপনারা খুব ইজিলি মুদ্রা নামগুলো শিখতে পারবেন। দেখুন কৌশল তো লিখলাম, তাহলে সরায়াতে হবে আলজেরিয়া, আচ্ছা তারপর বর্গীয় জতে হবে জর্ডান, তিতে হবে তিউনেশিয়া, দন্ত সহায়কার সাথে হবে সার্বিয়া, লিতে হবে লিবিয়া, এই যে লিবিয়া, আচ্ছা বাতে হবে কি দেখুন একটু, বাতে বাহরাইন, খতে কুয়েত, আচ্ছা তারপর দেখুন রসইতে হবে ইরাক। ডিনার মুদ্রার নাম করবে এটা কিছুই না, তো আপনারা দেখুন খুব ইজিতে আপনারা এটা শিখতে পারবেন। শুধু কৌশলটা মনে রাখবেন, কৌশলটা হলো আজ তিশা ও লিবা কই ডিনার করবে, আচ্ছা সরায়াতে আলজেরিয়া, বরিকা জতে জর্ডান, তিতে তিউনেশিয়া, দন্ত সহায়কার সাথে সার্বিয়া, লিতে লিবিয়া, বাতে বয়কার বাতে হবে বাহরাইন, কতে কুয়েত, রসইতে ইরাক। খুব ইজি না বন্ধুরা, দেখুন তো খুব ইজি, আপনারা শুধু এটা মনে রাখবেন আজ তিশা ও লিবা কই ডিনার করবে, তাহলে আপনারা ডিনার মুদ্রার নামটা ইজিলি শিখতে পারবেন। তো আমি শেষ এটা সম্পূর্ণ পেজটি দিয়ে দিব, আপনারা স্ক্রিনশট নেবেন। এখন চলুন আপনারা আমরা অন্য একটা মুদ্রার নাম দেখি। দেখুন এখানে যে সকল দেশে মুদ্রার নাম ডলার, টেকনিক কৌশলটা হলো গনিমাজির জামাই HSC পাশ করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল। আমি আবার কৌশলটা পড়ছি, আপনারা দেখুন, গনিমাজির জামাই HSC পাশ করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল। শুধু এই লাইনটা মুখস্থ করলে আপনারা দেখুন এই যে কতগুলো দেশের মুদ্রা নাম আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। তো দেখুন এই গতে হবে গায়ানা, আচ্ছা তারপর দন্ত নস্কর নিতে হবে নিউজিল্যান্ড, মায়াকার মাতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ঝি এই ঝিতে হবে জিম্বাবুয়ে, মানে এখানে আপনারা একটু কৌশলে মনে রাখবেন এটা ঝি আর এটা কিন্তু বর্গীয় জ, তো দুইটা একটু মনে রাখবেন, একটু টেকনিকে লিখবেন জিম্বাবুয়ে। তারপর জিতে জিম্বাবুয়ে এখানে আছে, বুর্গে জয়কার যা যাতে হবে জামাইকা, তারপর ময়াকার মাতে হবে মার্শাল আইল্যান্ড, তারপর রশিতে হবে, এখানে দেখুন রশি আছে, রশিতে হবে কি বলেন তো ইকুয়েডর, আচ্ছা তারপর ইস্তে হংকং, ইস্তে হবে হংকং, আর এস্তে হবে সিঙ্গাপুর, সিতে লিখবেন কানাডা, পাশ করে কিছু না, বিতে বেলিজ, এই যে বিতে বেলিজ, আর এই বিতে ব্রুনাই, এই বিতে ব্রুনাই, তারপর এতে হলো এন্টিগুয়া ও বারমুডা, এন্টিগুয়া ও বারমুডা,
তারপর পর থেকে কিছু না অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ায়, গেল মানে গ্রানাডায়, গেল দিয়ে আপনার কি লিখবেন গ্রানাডা, বাস। তারপর বন্ধুগণ দেখুন যে সকল দেশে মুদ্রার নাম রুপি, যে সকল দেশে মুদ্রার নাম রুপি এগুলো আমরা কীভাবে একটু মনে রাখবো আপনারা একটু দেখুন, খুব কঠিন না কিন্তু খুব ইজি কৌশলটা দেখুন। রুপির ভারে শ্রী নিপা সিচে মরে, আবার দেখুন কৌশলটা, রুপির ভারে শ্রী নিপা সিচে মরে। আচ্ছা এখানে কিন্তু নিচে না সিচে মরে। এখন দেখুন রুপির এটা একটা মুদ্রার নাম, এখানে কিছু না ভার, এই ভারতে হবে ভারত, আচ্ছা এতে কিছু হবে না শ্রীতে হবে শ্রীলঙ্কা, তারপর দন্ত নস্কর নিতে হবে নেপাল, এখানে দন্ত নস্কর নিয়ে আর এখানে দন্ত নয়কার নেই, এটা একটু মনে রাখবেন। পয়াকার পাতে হবে পাকিস্তান, সিচে মানে কী হবে বলেন তো সিচেলিস, আর মরে মানে মরিশাস, মরে দিয়ে কী হবে মরিশাস। আবার দেখুন যে সকল দেশের মুদ্রার নাম রুপি, কৌশল রুপির ভারে শ্রী নিপা সিচে মরে, ভারে ভার দিয়ে ভারত, শ্রী দিয়ে শ্রীলঙ্কা, নিতে নেপাল, পাতে পাকিস্তান, সিচে সিচেলিস, মরে মরিশাস। তো আপনারা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে কয়েকবার পড়লেই মনে থাকবে, আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে আপনারা যদি কয়েকবার পড়েন তাহলেই মনে থাকবে। এবং আমি এটা প্রথম পার্ট করেছি, এটা দ্বিতীয় পার্টও হয়তো করতে পার আশা করি করব, আপনারা যদি আমার এখানে ভিউ করেন বা আপনারা এগুলো যদি দেখেন, আর আমার যাদের ওয়াইফাই আছে আপনারা এগুলো ডাউনলোড না দিয়ে আপনারা দেখবেন, তাহলে আমার টাইম বাড়বে এই আর কি। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। এখন দেখুন আপনারা স্ক্রিনশট নিন, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, এটার সম্পূর্ণটা আমি দেখানোর চেষ্টা করছি, এই যে সম্পূর্ণটা দেখালাম, আপনারা একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেন, তারপর খাতায় লিখে কয়েকবার পড়ুন, নিচে আপনারা নিচ্ছেন তো নিন। তারপর এই পেজে গেলাম, এই পেজ আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন তো, নিয়ে তারপর খাতায় লিখুন। ওকে ওকে আচ্ছা, তো বন্ধুগণ আমি সর্বদা চেষ্টা করব এই পড়াশোনা নিয়ে আমি আমার ভিডিওগুলো করি, তো আপনারা আমার পাশেই থাকবেন আশা করি। বন্ধুগণ এই ফাঁকে আমরা আরেকটু কাজ করতে পারি, খুব ইজিতে দেখুন একটা মুদ্রার নাম আসে যেটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে, সেটা হলো গিয়ে লিরা। লিরা কোন দেশের মুদ্রার নাম? দেখুন লিরা দুইটা দেশের মুদ্রার নাম, একটা হলো তুরস্ক, একটা হলো তুরস্ক, আর একটা হলো ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। এই দুইটা দেশের মুদ্রার নাম লিরা, এটা একটু আপনারা মনে রাখবেন। এখন এই দুইটা দেশ মনে রাখার খুব ইজি টেকনিক হলো, দেখুন তুরস্ক, আপনারা তো এরদোগানের নাম সবাই জানেন, মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা উনি, তো তুরস্ক দেশের নামটা তো মনে থাকে, এই তুরস্ক দেশের নাম মুদ্রার নাম হলো কি লিরা। এবং ভ্যাটিকান সিটি এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট একটি দেশ, এটার এই দেশের নাম হলো গিয়ে লিরা। লিরা শুধু এই পৃথিবীর দুইটা দেশের মুদ্রার নাম, একটা হলো গিয়ে তুরস্ক এবং ভ্যাটিকান সিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।